এশিয়া কাপের ফাইনালে কোন দুটি দল যাবে? ভাই বিশ্বাস করুন, এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে অবস্থা, আমরা যদি এটা বিশ্লেষণও করি, আমি জানি আপনারা 60-70% মানুষ বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, তালগোল পাকিয়ে ফেলবেন যে আসলে কি বলতেছে, কিছুই তো বুঝতে পারতেছে না। হ্যাঁ, আজকে সংক্ষেপে আপনাদেরকে অবশ্য খুব সহজে বোঝানোর ট্রাই করি। আমি যদি পয়েন্ট টেবিলে একটু সহজ সমীকরণ নিয়ে আসি, সেক্ষেত্রে অবশ্য যদি বলি যে 4-4-4 কিংবা 4-6-6-4, এই যে সমীকরণটা পয়েন্ট টেবিলের, এক্ষেত্রে অবশ্য শ্রীলঙ্কা পাকিস্তানের নামটাই ঘুরে ফিরে আসবে। আবার যদি 4-4-4 পয়েন্ট টেবিল হয়, সেক্ষেত্রে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটি দলের মধ্যে দুটি দল পয়েন্ট টেবিল থেকে অবশ্য নেট রান রেটের বিবেচনায় ফাইনাল নিশ্চিত করবে। এখন ভারতের প্রসঙ্গে আসি, যে ভারত কোন সমীকরণে ফাইনাল খেলার স্বপ্ন দেখতেছে, বা ভারতবাসী কোন সমীকরণে এখন পর্যন্ত ফাইনাল খেলার স্বপ্ন দেখতেছে যে ভারত ফাইনালে যাবে। এখন কথা হচ্ছে যে ভারত আজকে পুরো ভারত, সমগ্র ভারতবাসী বা ভারতপ্রেমী বা ভারতীয় দর্শক সমর্থক যারা রয়েছে, তারা চেয়ে থাকবে যে পাকিস্তান হারে নাকি আফগানিস্তান হারে। তারা চাইবে আফগানিস্তান যাতে জয়লাভ করে, ভারত সমর্থক যারা রয়েছে তারা চাইবে আফগানিস্তান যাতে আজকে জয়লাভ করতে পারে এবং শেষ ম্যাচে আফগানিস্তানকে আবার যেন ভারত হারিয়ে দেয়, সেক্ষেত্রে ভারতের সম্ভাবনা থাকবে। আবার শুধু এই ম্যাচ নয়, শ্রীলঙ্কার যেদিন ম্যাচ হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান, সেদিনও চাইবে যাতে করে শ্রীলঙ্কা আবার জয়লাভ করে পাকিস্তান হেরে যায়। এই যে পাকিস্তানের শেষ দুটি ম্যাচে হার, আফগানিস্তানের পাকিস্তানের বিপক্ষে জয় এবং ইন্ডিয়ার আফগানিস্তানের বিপক্ষে জয়, অর্থাৎ শেষ ম্যাচগুলোতে পাকিস্তানকে দুটি ম্যাচে হারতে হবে আর একটি করে জয় পাবে আফগানিস্তান এবং ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে 2-2-2 নীতি চলে আসবে, অর্থাৎ তিনটি দলের পয়েন্ট হবে 2-2 করে। সেক্ষেত্রে এই তিনটি দলের মধ্যে যদি ভারত নেট রান রেটে এগিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে ভারত অবশ্য তারা ফাইনাল নিশ্চিত করতে পারবে, শ্রীলঙ্কার সাথে অবশ্য ফাইনাল খেলা হবে। এখন কথা হচ্ছে যে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং পাকিস্তান, এই যে তিনটি দলের নাম বলা হয়েছে, এই তিনটি দল কীভাবে অবশ্য ফাইনাল খেলতে পারে, এই তিনটি দলের মধ্যে কোন দুটি দল যেতে পারে। শুরুতেই বলেছি যে যদি এই তিনটি দল, অবশ্য অলরেডি শ্রীলঙ্কা তারা 4টি পয়েন্ট অর্জন করেছে, পাকিস্তান 2টি পয়েন্ট অর্জন করেছে, পাকিস্তান যদি শ্রীলঙ্কার অ্যাগেনস্টে জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে, আজকে যদি হেরে যায় পাকিস্তান আফগানিস্তানের অ্যাগেনস্টে তাহলে পয়েন্ট কিন্তু 4টি হচ্ছে। এখন আফগানিস্তান যদি আজকে আবার জয় পায় এবং ইন্ডিয়ার বিপক্ষে জয় পায় তাহলে আফগানিস্তানের পয়েন্ট হবে 4। এই যে সমীকরণটা, এখানে তিনটি দলের অবশ্য পয়েন্ট টেবিল হয়ে যাবে 4-4-4 করে। এখান থেকে অবশ্য নেটরানিটি যারা এগিয়ে থাকবে তারাই যাবে, ওই দুটি দল অবশ্য যাবে ফাইনালে। এই হচ্ছে সহজ কথা, সহজ বিষয়। এখন মেন কথা হচ্ছে আজকে যদি আবার পাকিস্তান জয়লাভ করে আফগানিস্তানের অ্যাগেনস্টে, তাহলে ভাই আফগানিস্তানেরও কপাল পড়লো, ইন্ডিয়ারও কপাল পড়লো, কারণ সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে 4-4 সমীকরণ চলে আসতেছে দুটি দলের। আর দুটি দল 2-2 ম্যাচ হেরে গিয়ে অবশ্য আর একটি করে ম্যাচ থেকে পয়েন্ট পাবে, দুটি কিংবা 0 পয়েন্ট, এই হচ্ছে সমীকরণ। অর্থাৎ ভারত এবং আফগানিস্তান এবং ভারতের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে শেষে, সেখানে একটি দল পয়েন্ট পাবে মাত্র 2টি। আজকে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে ভারত এবং আফগানিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেল, সেক্ষেত্রে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করে ফেললো, কারণ তাদের পয়েন্ট হবে 4 করে। এখন 4-6 সমীকরণের কথা বলেছি, বা 6-4। এখন দেখুন, যদি শেষ ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে একটি দল জয় পায়, একটি দল হেরে যায়, সেক্ষেত্রে তো পয়েন্ট টেবিলে 4-6 অবস্থান চলে আসবে। একটি দল তিনটি ম্যাচেই জয়লাভ করে তাদের 6 পয়েন্ট হবে, আবার একটি দল দুটি ম্যাচে জয়লাভ করলো, একটিতে হেরে গেল, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হয়ে গেলো 4-4-4 থাকতেছে। এই হচ্ছে সমীকরণ বা সমীকরণের নীতি, পয়েন্ট টেবিলের নীতি সংক্ষেপে আপনাদেরকে সোজাভাবে বোঝানোর ট্রাই করলাম। তো ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং সেই সাথে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।